দুর্গাপুরে দুদিনের রাজ্য কার্যকারিণী বৈঠক রাজ্য বিজেপি নেতৃত্বের। শনিবার এই বৈঠকের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। সামনেই পঞ্চায়েত নির্বাচন, শুরু হয়ে গিয়েছে 24-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতিও। ইতিমধ্যেই রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। লোকসভা নির্বাচন নিয়ে যেমন কেন্দ্রীয় নেতারা প্রস্তুতি নিচ্ছেন, তেমনই রাজ্য নেতৃত্ব পঞ্চায়েতের জোরদার প্রস্তুতি নিচ্ছে, জানালেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। আমরা পার্টির সিস্টেম অনুযায়ী প্রতি 4 মাস অন্তর এই ধরনের কার্যকারিণী হয়, কেন্দ্র থেকে আরম্ভ করে বুথ মণ্ডল অবধি, সে রুটিন। কিন্তু এবার যেহেতু আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচন আছে এবং 24-এ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, সর্বভারতীয় সভাপতি অলরেডি এসে গেছেন, তো গুরুত্বপূর্ণ আছেই তো। কেন্দ্র 24-এ নির্বাচন নিয়ে প্রস্তুতি করছে কেন্দ্রীয় নেতারা মন্ত্রীরা, আমরা আমাদের রাজ্য সভাপতি আর বিরোধী নেতার নেতৃত্বে পঞ্চায়েতের নির্বাচনের প্রস্তুতি করছি এবং খুব জোরদার করছি, সংগঠিতভাবে করছি। লোকসভায় যে যে আসনে বিজেপি জেতেনি, মূলত সেই আসনে আসবেন অমিত শাহ, জেপি নাড্ডারা। লোকসভা ভোটের প্রস্তুতি নিয়ে জানালেন দিলীপ ঘোষ। জেপি নাড্ডাজি এসেছিলেন এবং তিনি বার্তা দিয়ে গেছেন, আপনাদের সঙ্গে বৈঠক করেছেন, কি বলবেন, কি বার্তা মূলত দিলেন উনি? আমি যেটা বললাম, উনি লোকসভার প্রস্তুতি হিসাবে এসেছিলেন, যে যে সিটগুলো আমরা জিতিনি সেখানে মাননীয় অমিত শাহ, মাননীয় নাড্ডাজি সেই সিটগুলোতে আসবেন, এবং 6 জন মন্ত্রীকে পাঠিয়েছেন তারা, 4টে করে সেই 24টা সিট তারা দেখছেন যেগুলো আমরা জিতিনি, তো তার প্রস্তুতি তারা করছেন। আমরা খালি ওনার একদিনের কার্যক্রম হয়েছে জনসভা আর কর্মী বৈঠক, এর সঙ্গে সঙ্গে ভারত পশ্চিমবাংলার যেগুলো গুরুত্বপূর্ণ স্থান, তীর্থস্থান, সেগুলোও দর্শন করছেন, সাধারণ মানুষের শ্রদ্ধা ভক্তির জায়গা, এই পরম্পরাটা চলবে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান, বিজেপিকে রাজ্যের ক্ষমতায় আনার জন্য কেন্দ্রীয় সরকার ও দল সব রকম সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দেখুন, সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা মহাশয় পরিষ্কারভাবে বলেছেন যে সমগ্র পার্টি ভারতীয় জনতা পার্টির কর্মীদের সাথে আছে, আমাদের লড়াইয়ে তারাও সঙ্গী, এবং ভারতীয় জনতা পার্টিকে এখানে সরকারে আনতে গেলে যা যা করা দরকার কেন্দ্র সরকার থেকে শুরু করে পার্টি সমস্ত কিছু আমাদের সহযোগিতা করবে, এবং আগামী দিনে এখানে আমরা সরকার গঠন করব, এবং তিনিও আশ্বস্ত এই ব্যাপারে, এবং লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এখান থেকে 25টির বেশি সিট নিয়ে গিয়ে আগামী দিনে মোদীজির সরকার সেখানে গঠন হবে। দলের বৈঠক নিয়ে বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা জানান, 2018-র পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসকে মাথায় রেখেও এবারের নির্বাচনের সকলের অংশগ্রহণ দাবি করা হয়েছে। 2018-র ভয়াল ভয়ঙ্কর মর্মান্তিক পঞ্চায়েত নির্বাচন, তার গণনা 34% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা, চপ্পল পরা লাঠি নিয়ে ক্যাডারদের দাঁড়িয়ে ছাপ্পা ভোট মারা এবং প্রচুর মানুষের শহীদ হওয়া, খুন হওয়া, তাই পঞ্চায়েত নির্বাচন গ্রামের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট এই নির্বাচন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ কার্যকারিণী অবাধ ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মোতায়েনে কোর্টের পর্যবেক্ষণে সকলের অংশগ্রহণে পঞ্চায়েত নির্বাচন দাবি করে। সেই সঙ্গে আগামী পঞ্চায়েত নির্বাচনে যে আবাস যোজনা, মিড ডে মিল, 100 দিনের কাজে দুর্নীতিকে হাতিয়ার করতে চলেছে বিজেপি, তাও বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। পলিটিক্যাল রেজুলিউশনে আমরা এটা এনেছি, আবাস যোজনা, মিড ডে মিল এবং 100 দিনের কাজে ভুয়া জব কার্ড এবং প্রায় 70 লক্ষের কাছাকাছি ফেক রেশন কার্ড বাতিল, এই বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গে আজকে পলিটিক্যাল ইস্যু হয়েছে। মানুষের অধিকার এবং হককে যে ছিনিয়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে যে জনরোষ তৈরি হয়েছে, এই জনরোষের যে দাবি তার সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত, এবং একটি রাজনৈতিক মুভমেন্টের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক, চোরেরা জেলে যাক, গ্রামোন্নয়নের অর্থ তছরূপকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমলাতন্ত্রের মধ্যে যারা এই দুর্নীতির সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হোক, এটা আমরা দাবি করেছি। বৈঠকে রাজনৈতিক প্রস্তাবে পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দ্বারা করানোর দাবি জানানো হয়েছে, জানালেন সুকান্ত মজুমদার। রাজনৈতিক প্রস্তাব, আপনাদের অনেক ইস্যু আছে এর মধ্যে, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আপনারা জানেন ভায়োলেন্সের বিষয় আছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন সেন্ট্রাল বাহিনী দ্বারা করানো হোক, যার মাধ্যমে
যার মাধ্যমে সেন্ট্রাল বাহিনীর মাধ্যমে হলে পরে পশ্চিমবঙ্গে রক্তক্ষয় হবে না, সেই জন্য আমরা সেই দাবি জানাচ্ছি। পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন, তবে সেই সঙ্গে লোকসভা ভোটের প্রস্তুতিও সেরে রাখা। অনেক আগে থেকেই কেন্দ্রীয় নেতাদের রাজ্য সফর, একই সঙ্গে রাজ্য নেতৃত্বের তৎপরতা থেকে স্পষ্ট এবারে আর এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। ক্যামেরায় জ্যাকির সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।